हेलो फ्रेंड, गुड इवनिंग, शुभ दीपावली। आज के काली पुजो और एखन बिकेल बेला और एकटू पर सन्धे नामबे, तो यही समय थेके आमी आजकेर ब्लगटा शुरू करछी और सबाई के दीपावलिर अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछी। तो सकाल थेकेई इच्छे छिलो ब्लगटा शुरू करार, अनेक दिन तोमादेर साथे आड्डा देवा हय ना, किन्तु सकाल थेके भीषण व्यस्त छिलाम सेई जन्य शुरू करते पारिनि। एखोनो काज करछी किन्तु मने हलो ना एबार थेके तो शुरू करतेई हबे, ओई जन्य काज करते करतेई तोमादेर साथे आड्डा मारते चले एलाम। तो आज के काली पुजो आमादेर उपोस और आमी एखन कि काज करछी सेटा देखिए दी तोमादेरके। एकटू परे गोटा बाड़ीते प्रदीप मोमबाती समस्त सजानो हबे। तो एरकम आमार काछे अनेक माटिर प्रदीप आछे, तो आमी जत्न करे रेखे दी प्रतिबार। तो सेइगुलोके एखन परिष्कार करे तारपरे जालाबो, सेई जन्य एगुलो निये बसेछी, एगुलो परिष्कार करछी। परिष्कार करते करते तोमादेर साथे कथाओ हये जाबे। तो आज के आमादेर उपोस, आमी आर शुभ दुजनेई आज के उपोस करी। तो एकटु क्लान्त थाकि एई बिकेल बेलाटा, सकाल थेके किछु मने हय ना किन्तु बिकेलेर पर एकटु मने हय। तो सारा दिने तोमरा जानो आमार कृष्णटार जन्य तो दीपावली बोले तो आमी आलादाभावे किछु करबई, तो ओर जन्य नतून ड्रेस सब किछु किने निये एसेछिलाम, ओके स्नान करानो, सजानो, पुजो देवा, सेसब व्यस्त छिलाम। तारपर आमार बाड़ीते अनेक जबा फुल आछे तोमरा देखेछो, সেই সব মা কালীকে মালা টালা বানিয়ে দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিল, এই সব করছিলাম। সারা দিন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না আমাদের, কিন্তু রাত্রিবেলা ফিরে তো খাওয়া দাওয়া করতে হবে। তো সেই রান্না বান্নার কিছু ব্যাপার আছে, সেগুলো কিছুটা করেছি, এখনো বাকি আছে। তার থেকেও বড় কথা, সারা বাড়িতে আজকে আমাদের পুরো টুনি বাল্ব সাজানো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ ভালো সাজিয়েছে, শুভ মনে হচ্ছে, পুরো বাড়িতে ঝলমল করছে। কালকেই আসলে কিছুটা সাজানো হয়েছিল, কিন্তু কালকে মনে হলো একটু কম কম মনে হচ্ছে, তার জন্য শুভ আবার আজকে প্রথম থেকে সমস্ত সাজিয়েছে। একটু পরেই লাইটগুলো জ্বালবো, দেখাচ্ছি তোমাদেরকে সেসব। তো সেখানে হেল্প করছিলাম, তো এই সব নিয়ে সকাল থেকে বেশ ব্যস্তই ছিলাম। তো এখন প্রদীপগুলো ঠিক করে নিই, তারপরে রান্নাবান্না করে নিই কিছু, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুরো বাড়িটা কীভাবে সাজানো হয়েছে। তার আগে আমি একটা জায়গা যাব, আমাদের পাড়ার যে কালী পুজো হয় তো সেই ঠাকুরের মূর্তি তোমাদেরকে দেখাবো না, তা তো হতে পারে না, দুর্গাপুজোয় সমস্তটাই দেখিয়েছি। তো আমাদের পাড়াতেই যে কালী পুজোটা হয় সেই মন্দিরে যাব একটু, এখন সেখানে মাকে সাজানো হবে, তো সেখানে যাই একটু দেখে আসি। এই কাজটা কমপ্লিট করে আমি একটু যাব, মাকে সাজানোটা দেখে আসি, তারপর বাড়ি এসে তখন রান্নাবান্নার কাজে হাত দেব। তো এইভাবেই আমার কাটছে আজকে কালী পুজোর দিন। তোমাদের কীভাবে কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো অনেক দিন তোমাদের সাথে আড্ডা দিতে আসা হয় না, তার কারণ তোমরা দেখেছো যে আমি পুজোর পরে পরেই বেড়াতে গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেই ব্লগগুলো দেখেছো, সেই ট্র্যাভেল ব্লগগুলো ভীষণ মজা করেছিলাম। তো আর যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, শখের ডায়েরি সার্চ করে আমার ওই ব্লগগুলো, ভীষণ মজা করেছি আমরা সিকিমে। তো সেই ভিডিওগুলো পরপর আসছিল, তাই তোমাদের সাথে আড্ডা দিতে বসার সেরকম সুযোগ হচ্ছিল না, কিন্তু আজ থেকে আবার তোমাদের সাথে আড্ডা দিতে বসে পড়েছি। শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওখান থেকে আসার পর বেশ অসুস্থই হয়ে গিয়েছিলাম, খুব সর্দি জ্বর এসব নিয়ে অসুস্থই ছিলাম। তো এখন এই কাজগুলো করে নিই, এরপরে তো আমার পাড়ার মন্দিরে ঠাকুর তো দেখবো, তার সাথে প্রতি বছর আমি কালী পুজোতে আমাদের রঘুনাথগঞ্জের যে শ্মশানকালী পুজো হয়, তোমরা যে দেখেছো আগের ব্লগে শুভর জন্মদিনে গেছিলাম, সেই মন্দিরে আমরা যাই প্রতিবার, এবারও যাব, সেখানেই গিয়ে অঞ্জলি দেব। তো সবটাই দেখতে পাবে তোমরা, আমি চেষ্টা করব সবটাই তোমাদের জন্য শ্যুট করার, কিন্তু এনার্জি হয়তো আজ কিছুটা ডাউন আছে, কারণ সারাদিন বুঝতেই পারছো উপোস করে। তো এই আমার কালী পুজো এভাবেই কাটছে, তো কাজগুলো ঝটপট করে নিই। তো চলো এবার আমার পাড়ার মন্দিরে যাই, তার আগে তোমরা একবার দেখো আমার বাড়ির সামনে এই যে ভোগেনভোলিয়া গাছটা আছে, ফুলগুলো এত সুন্দর হয়েছে, তোমাদেরকে একদিন খুব ভালো করে দেখাবো এটা,
খুব ভালো লাগছে। তো এখন চলো বেরিয়ে যাই, তো মন্দিরে না হলে ঠাকুরের সাজানো হয়ে যাবে, তো চলো বেরিয়ে যাই, সেখানে গিয়ে দেখি, তারপর আবার বাড়ি এসে রান্নাবান্না করি। আজকে মেনুটা বলে দিই, আজকের মেনু হচ্ছে লুচি, ঘুগনি, ঘুগনি করা আমার হয়ে গেছে, আর লুচিটা এখনই ভেজে রাখবো, তার কারণ অনেক রাতে ফিরবো, তখন ফিরে তো আর লুচি ভেজে খাওয়ার এনার্জি থাকবে না, আর তখন গরম গরমেরও ব্যাপার থাকবে না, আর একটু পরে ভাজলেই বাকি, এখন ভাজলেই বাকি, ওই জন্য লুচিটা এখনই ভেজে রেখে দিই। লুচি, ঘুগনি, আর বোঁদে বানানো হয়েছে, মা ঘরেই বোঁদে বানিয়েছে, বোঁদে, রসমালাই, মিষ্টি, এইসব খাওয়া দাওয়া হবে অঞ্জলি দিয়ে আসার পর। এই হচ্ছে আমাদের আজকের মেনু। আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে সন্ধে 7:30, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট জ্বলছে, তোমাদেরকে দেখালাম। তো এবার প্রদীপ আর মোমবাতি সাজাবো, আমি প্রদীপ সাজাতে খুব ভালোবাসি, মোমবাতিও সাজাবো হয়তো কিছু, কিন্তু আমি যতটা পারবো এরকম মাটির প্রদীপ আমি প্রদীপই সাজাই। তো সব প্রদীপ আমি তেল দিয়ে ঠিক করে নিয়েছি, এবার প্রদীপগুলোকে সাজিয়ে দেবো পুরো বাড়িতে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটা সাজানোর পর কেমন লাগছে। এই আলো আমার এত ভালো লাগে, আমি বাজি পোড়াতে একদম পছন্দ করি না, ওই জন্য আমি বাজি পোড়াই না, কিন্তু এই আলো, লাইট, এইগুলোর প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন আছে, ওই জন্য সাজাবো এবার, খুব ভালো করে সাজাবো। তো চলো এগুলো আমরা এবার সাজি।
রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেছি, এটা আমার পুরনো একটা শাড়ি, তো এই শাড়িটা পরতে আজকে ইচ্ছে করলো, এই শাড়িটা পরেছি, রেডি হয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি রঘুনাথগঞ্জ শ্মশানকালী, তোমরা দেখেছো বলেছি এর আগে, সেখানেই যাচ্ছি পুজো দিতে। পাড়ার মন্দিরে এখন প্রসাদ কিনে পুজোটা দিয়ে দেবো, এখানে সারা রাত ধরেই পুজো হয়, সুতরাং আমি ওখান থেকে অঞ্জলি দিয়ে এসে তারপরে এখানেও পুজো দেখতে পাই। তো এখানে পুজো দিয়ে আমরা চলে যাব রঘুনাথগঞ্জ শ্মশানকালী, সেখানে অঞ্জলি দেব, তারপর আবার এসে আমাদের পাড়ার মন্দিরে পুজো দেখে তারপর রাত্রিবেলা আসবো। তো এই অবস্থা, লাইট খুব খারাপ আসছে, পুরো লাল আসছে, তার কারণ ওই লাইটিংয়ের লাল লাল লাইট রয়েছে এইসব। তো কেমন লাগছে আমাকে জানিও, আর শরীর একটু মনে হচ্ছে, এবার উপোস করে আছি, নিজেরই একটু মনে হচ্ছে। তো প্রায় 9:30 বেজে গেছে, এখন আমরা বেরিয়ে যাই, নইলে দেরি হয়ে যাবে, প্রসাদ পাবো না, ভোগ কিনে পাবো না। তো চলো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই মন্দিরের। ওখানে খুব ভিড় হয়, খুব ভালো করে পুজো হয়, অনেকক্ষণ আগেই হয়তো পুজো বসে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, আমার পৌঁছতে পৌঁছতে বেশ কিছুক্ষণ লাগবে, তারপর ওখানে অঞ্জলি দিয়ে আবার বাড়ি আসবো। এই হচ্ছে আমার কালী পুজোর প্ল্যান, তো চলো বেরিয়ে পড়ি। তো আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ শ্মশানকালী, যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি। বাইরে থেকেই বুঝতে পারছি প্রচণ্ড ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি, বেশ লাইট, পুরোটা লাইট দিয়ে সাজিয়েছে, এখানে খুবই ভালো পুজো হয়। তো চলে এসেছি, এখন যাই, ভিড়ের মধ্যে একটু তো যেতেই হবে, কারণ অঞ্জলি যখন দেবো যেতেই হবে। তো চলো আমরা ঘুরে দেখি। চলে এসেছি, প্রচণ্ডই ভিড়, চারিদিকে চিৎকার, বুঝতেই পারছো খুব ভিড়। আর মন্দিরের ভেতরেই এসেছি, পুজো শুরু হয়ে গেছে, আমরা এসেই দেখছি পুজো শুরু হয়ে গেছে, কিন্তু অঞ্জলি হতে দেরি আছে এখনো। তো ভেতরে গিয়ে আমরা এখন পুজো দেখবো, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড়। আর এখানে তো খুব সুন্দর পুজো হয়, মায়ের মূর্তি খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো এখন পুজো দেখি, তারপর অঞ্জলি হবে। এখন বাজে 10:20, তো সবাই এই মন্দিরে পুজো দিতে আসে, খুব ভিড়, চলো। এখন বাজে 11:00, খুব তাড়াতাড়ি এবারে পুষ্পাঞ্জলি হয়ে গেছে,
বেশ দুবার তিনবারে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, সবাই খুব ভালোভাবেই পুষ্পাঞ্জলি দিতে পেরেছে। এরপরে আরও পুষ্পাঞ্জলি আবার হবে, পুজো পুরো শেষ হয়ে যাওয়ার পরে আবার পুষ্পাঞ্জলি হবে। তো যাই হোক, এখন পুজো মোটামুটি অর্ধেকটা হয়েছে, আমাদের পুষ্পাঞ্জলিও হয়ে গেছে। এখন আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখব, বাকি যে শিব মন্দির আছে বা অন্যান্য মন্দিরগুলো আছে সেখানে একটু প্রণাম করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের যে কালী মন্দির আছে সেখানে যে পুজো হচ্ছে, আমরা সেখানে কিছুক্ষণ থাকব, তারপরে বাড়ি যাব। দেখতে পাচ্ছ আমরা এখন রঘুনাথগঞ্জ ব্রিজের উপরে, ফাঁকা একদম, সেই জন্য মনে হলো যে ব্লগটা এখান থেকেই শেষ করি, ব্লগটা এবার শেষ করব, কারণ বুঝতেই পারছো এনার্জি লেভেল একদম ডাউন। তো পুষ্পাঞ্জলি আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে, আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, কিন্তু এখন বাজে রাত প্রায় 12টা। তো এখন বাড়ি যাচ্ছি, কারণ আমি জানি বাড়ি গিয়ে আর আমি কোনো শ্যুট করতে পারবো না, সেই জন্য এখান থেকেই শেষ করছি ব্লগটা। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য আমরা চাদর সোয়েটার সব পরে নিয়েছি, কারণ বেশ ঠান্ডা লাগছে বাইকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এভাবেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর অবশ্যই জানিও তোমরা কেমনভাবে দীপাবলি কাটালে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট। Bye.